রাজা রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার আগরতলার বিবিক্রম সেন্ট্রাল লাইব্রেরির থেকে এক র্যালি বের করা হয়। নারী সশক্তিকরণের বার্তা নিয়ে আয়োজিত এই দিনের র্যালিতে ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ আরো অনেকেই। রাজা রামমোহন রায়ের 700 বর্ষ মানে 250 বছর আজকে আমরা জন্মদিন পালন করছি। এটা সারা ভারতব্যাপী হচ্ছে, আমাদের রাজ্য আমাদের মূল অনুষ্ঠান এখানে এবং সারা রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন মহকুমায় আমরা এটা করছি, জেলায় করছি। রাজা রামমোহনের আজকে এই দ্বিশতবর্ষ যেটা আমরা 250 বছর পালন করছি সেটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য, অর্থাৎ উনি আমাদের সমাজের জন্য যা যা করেছেন, বিশেষ করে সামাজিক, বিশেষ করে যে বেদিগুলি ছিল, সামাজিক খারাপ দিকগুলি ছিল, এর বিরুদ্ধে উনি আন্দোলন করেছিলেন। বিশেষ করে সতীদাহ প্রথা, বিশেষ করে বাল্য বিবাহ, বিশেষ করে কন্যাপণ এবং সন্তান গঙ্গাতে বিসর্জন, এরকম বিভিন্ন রকম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে উনি আন্দোলন করেছেন। আজকে সেজন্য আমরা রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং আমাদের রাজ্যের বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে আজকে এটা আমরা গ্রহণ করছি। এটা উচ্চশিক্ষা দপ্তরের অধীনে আমরা আজকে এটা পালন করছি। বিশেষ করে